আসসালামু আলাইকুম, সমাজকর্ম অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আজকে তোমাদের সাথে যে পাঠটি নিয়ে আমি আলোচনা করব সেটি একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটি পাঠ। তোমরা জানো ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। এটি সমাজকর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তোমরা এই সমাজকর্মের ষষ্ঠ অধ্যায়ের পর বেশ কয়েকটি ক্লাস তোমরা করেছো। আমরা আজকে এরই ধারাবাহিকতায় পরবর্তী ক্লাসটি নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রত্যাশা রাখি তোমরা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ, ছবিগুলো তোমরা এর আগেও আরেকটি ক্লাসে দেখেছ। যেমন প্রথম ছবিতে বোঝানো হচ্ছে স্বনির্ভরতা অর্জন, অর্থাৎ আত্মনির্ভরশীল হওয়াটাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় ছবিতে গণতান্ত্রিক অধিকারকে তুলে ধরা হয়েছে, এখানে ভোট এবং ব্যালট, ভোটের পেপার এবং ব্যালট বাক্স দেখা যাচ্ছে। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে একদিকে ওয়ার্ক, আরেকদিকের হাতে কিছু টাকা পয়সা, তার মানে শ্রমের মর্যাদা, অর্থাৎ একজন মানুষ যে পরিমাণে শ্রম দিবে তার বদৌলতে সেই পরিমাণ সে রেমুনারেশন বা আনুতোষিক পাবে। আর তৃতীয় চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে যে ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি যে যেখানেই থেকে কাজ করুক না কেন তার একটি স্বতন্ত্র মর্যাদা এবং মূল্য রয়েছে, সেটিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এই ছবিতে তুলে ধরা হয়েছে। আর পঞ্চম ছবিতে দেখানো হয়েছে আত্মনিয়ন্ত্রণ অধিকারকে, অর্থাৎ একজন ব্যক্তি কি করবেন না করবেন এটা তার নিজস্ব একটি চিন্তার বিষয় এবং এটাকে বলা হয় হিউম্যান রাইট, এটি একটি মানবাধিকার। আর সর্বশেষ ছবিটিতে তোমরা এখানে দুটি ছবি একত্রে দেখতে পাচ্ছ। এর প্রথম অংশে দেখা যাচ্ছে যে একটি মাঠে খেলা হচ্ছে, মাঠের বাইরে দাঁড়িয়ে তিনজন মানুষ খেলা দেখার চেষ্টা করছেন, তিনজনের জন্য একই উচ্চতার তিনটি বেঞ্চ বা টুল রয়েছে, তার উপর দাঁড়িয়ে তিনজন খেলা দেখতে চেষ্টা করছেন। এর মধ্যে যিনি সবচেয়ে বড় তার জন্য টুলটি থাকাতে তিনি অনায়াসেই আরও ভালোভাবে খেলা দেখতে পাচ্ছেন, আর যিনি মধ্যম উচ্চতার বা আরেকটু ছোট তার হয়তো এই টুলের মাধ্যমে কোনো রকমে খেলা দেখতে পাচ্ছে, আর তৃতীয় ব্যক্তিটি বা তৃতীয় বাচ্চাটি কোনোভাবেই তার এই টুলে তাকে সাহায্য করতে পারেনি, অর্থাৎ সে খেলা দেখতে পাচ্ছে না। এই ছবিটির দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে যে যিনি লম্বা মানুষ ছিলেন তার টুলটি নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে যে ব্যক্তিটি সবচেয়ে খাটো তাকে দিয়ে দেওয়া হয়েছে, এতে তিনিও খেলা দেখতে পাচ্ছেন, আর মধ্যম ব্যক্তি যিনি ছিলেন তার টুলটি ঠিক রয়েছে। এখানে প্রথম ছবির সাথে দ্বিতীয় ছবির পার্থক্য হলো প্রথম ছবিতে গাণিতিকভাবে একটা জিনিসকে সমান করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক সমান এক বা দুই সমান দুই এরকম করে দেওয়া হয়েছে। আর তৃতীয় আর দ্বিতীয় অংশের ছবিতে দেখানো হয়েছে আসলে যার যতটুকু প্রাপ্যতা বা যার যতটুকু প্রয়োজন সেই অনুসারে তাকে কোনো কিছু দিয়ে তাকে যে আগে থেকেই কোনো কিছু পেয়েছে বা যার আগে থেকে অনেক কিছু আছে তার সমান করে বা তার সমান্তরালে নিয়ে আসার চেষ্টা করা, এটাকে সমাজকর্মের ভাষায় বলা হয় সাম্য বা ইকুইটি, আর প্রথমটিকে বলা হয় গাণিতিক ভাষায় ইকুয়ালিটি বা সমতা। তো এই ছবিগুলো দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই ছবিগুলো দ্বারা নীতিমালা তুলে ধরা হয়। তো আজকে আমাদের পাঠ হচ্ছে দল সমাজকর্মের নীতিমালা, অর্থাৎ দল সমাজকর্ম বাস্তবায়নে কোন কোন বিষয়গুলো মেনে নিয়ে একজন সমাজকর্মীকে মাঠ পর্যায়ে দল সমাজকর্ম বাস্তবায়ন করতে হবে সেই নীতিমালাগুলো আজকে আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখবে সেটি হচ্ছে দল সমাজকর্মের নীতিমালা কি, পরিকল্পিত দল গঠনের নীতি, নির্দিষ্ট উদ্দেশ্যের নীতি, সমাজকর্মী দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি, ক্রমাগত স্বাতন্ত্রীকরণ নীতি, পরিচালিত দলীয় আন্তঃক্রিয়ার নীতি, দলের অংশগ্রহণ নীতি, দলের আত্মনিয়ন্ত্রণ নীতি, প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি, নমনীয় কাঠামো নীতি, সম্পদের সদ্ব্যবহার নীতি এবং মূল্যায়নের নীতি, এই
অনেকগুলো নীতি আমরা দেখতে পেলাম, এই নীতিগুলো আজকের আলোচনায় থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আলোচনাটি দেখবে এবং শুনবে। তোমরা স্ক্রিনে আরো দুটো ছবি দেখতে পাচ্ছ। এর প্রথমটি দ্বারা বোঝানো হচ্ছে সামাজিক দায়িত্ববোধ, অর্থাৎ এই যে একটা গ্লোবের ছবি দেখতে পাচ্ছ বা পৃথিবীর একটি ছবি দেখতে পাচ্ছ, এর চারপাশ ঘিরে রয়েছে মানুষ। এই মানুষগুলোর দায়িত্ব রয়েছে এই পৃথিবীকে আগলে রাখা, পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী রাখা। এর দ্বারা সামাজিক দায়িত্ববোধকে তুলে ধরা হয়েছে। আর দ্বিতীয় ছবিতে দেখানো হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট বা পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, একজন আরেকজনকে হ্যান্ডশেক করার মাধ্যমে একজন আরেকজনকে মূলত স্বীকৃতি দিচ্ছেন যে ইউ আর দ্য গ্রেট। হ্যাঁ, এটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতার পরিচায়ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই ছবি দ্বারা অনায়াসে বুঝতে পারছো যে আজকের পাঠ হচ্ছে আমাদের দল সমাজকর্ম নীতিমালা। আমরা শুরুতেই দেখব দল সমাজকর্ম নীতিমালা কি। নীতিমালা হলো এমন কিছু স্বতঃসিদ্ধ নিয়ম কানুন যা সকলেই মেনে চলে এবং তা বাধ্যতামূলক। স্বতঃসিদ্ধ বলতে বোঝানো হয়েছে যে নিয়ম কানুনগুলো আসলে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত, অর্থাৎ এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই কাম্য। তো নীতিমালা হচ্ছে এরকম কিছু স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত নিয়ম কানুনের সমষ্টি যা সকলেই মেনে চলে এবং সকলের জন্য মানাটা বাধ্যতামূলক। যে সকল নীতিমালা সুশৃঙ্খল, সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিতভাবে দল সমাজকর্ম পদ্ধতি পরিচালনা করা হয়, যে সকল নীতিমালার আলোকে, সেগুলোকে বলা হচ্ছে দল সমাজকর্মের নীতিমালা। দল সমাজকর্ম নীতিমালা তাহলে কি? দল সমাজকর্ম নীতিমালা তাহলে হচ্ছে যে সকল নীতিমালা দলকে সুশৃঙ্খল, সুপরিকল্পিত, সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করতে দল সমাজকর্মীকে সহায়তা করে, সেগুলি হচ্ছে দল সমাজকর্ম নীতিমালা। এই দল সমাজকর্ম নীতিমালাগুলোর লক্ষ্য হচ্ছে, আলটিমেট লক্ষ্য বা সার্বিক লক্ষ্য হচ্ছে যে সার্বিক লক্ষ্য বা দলের সার্বিক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য এসব নীতিমালাগুলোকে প্রয়োগ করা হয়। অর্থাৎ এসব নীতিমালা প্রয়োগের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দলের বা দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে দল সমাজকর্ম গঠিত হয়েছে বা একটি দল গঠিত হয়েছে, সেই উদ্দেশ্যকে ফিল আপ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব দল সমাজকর্মের নীতিমালা সমূহ। একটি হচ্ছে পরিকল্পিত দল গঠনের নীতি, নির্দিষ্ট উদ্দেশ্যের নীতি, দল সমাজকর্মী এবং দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি, ক্রমাগত স্বাতন্ত্রীকরণ নীতি, পরিচালিত দলীয় আন্তঃক্রিয়ার নীতি, দলের অংশগ্রহণ নীতি, দলের আত্মনিয়ন্ত্রণ নীতি, প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি, নমনীয় কাঠামো নীতি, সম্পদের সদ্ব্যবহার নীতি এবং মূল্যায়নের নীতি। এই নীতিগুলো একজন সমাজকর্মীকে দল সমাজকর্ম বাস্তবায়নে অবশ্যই প্রতিপালন করতে হয়, তা না হলে তিনি দল সমাজকর্মকে মাঠ পর্যায়ে সুষ্ঠুরূপে বাস্তবায়ন করতে পারবেন না এবং দলের সমস্যার সমাধানও হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই সব নীতিমালাগুলোর বিস্তারিত দেখে নিব। পরিকল্পিত দল গঠনের নীতি হচ্ছে, এটি হচ্ছে দল সমাজকর্মের সবচেয়ে বড় এবং প্রথম উপাদান। অর্থাৎ যদি দল গঠনটা পরিকল্পিত না হয়, তাহলে এখানে দল সমাজকর্ম বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না। এই জন্য এটাকে সবচেয়ে বড় এবং প্রথম উপাদান বলা হয়েছে। এই পরিকল্পিত দল গঠনের অন্যতম উপাদান হবে অভিন্ন সমস্যা সম্পন্ন লোকজন নিয়ে দল গঠিত হবে। অর্থাৎ দলের যে সদস্য সমূহ থাকবে, তাদের প্রত্যেকের মোটামুটি একই রকম সমস্যা থাকবে এবং একই রকম স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে দল গঠন করার ক্ষেত্রে। প্রত্যেকের স্বার্থকে এখানে প্রাধান্য দিয়ে দল গঠিত হবে। দলীয় সদস্যদের নির্বাচনে সমস্যা, স্বার্থ, মতামত, মতাদর্শ এবং লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে দল গঠন করা, যাতে পরিবেশ ঠিক থাকে। অর্থাৎ দলীয় পরিবেশকে ঠিক রাখার ক্ষেত্রে দলীয় সদস্য এমনভাবে নির্বাচন করতে হবে যাতে সদস্যদের সমস্যাবলী, তাদের স্বার্থ, মতাদর্শ এবং লক্ষ্য উদ্দেশ্যকে বিবেচনায় নেওয়া হয়। না হলে দল গঠিত হবে ঠিকই, কিন্তু দলে কোনো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে না। ফলশ্রুতিতে সেই দল তার লক্ষ্য উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে, অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সফল হতে পারবে না। দলের সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত
করাটাও পরিকল্পিত দল গঠনের অন্যতম একটি উপাদান, অর্থাৎ যাতে দলের যে সামর্থ্য এবং সম্পদ রয়েছে সেগুলোকে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব নির্দিষ্ট উদ্দেশ্যের নীতি, অর্থাৎ যে দলটি গঠিত হবে সেই দলের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে এবং সেই উদ্দেশ্য এই জন্যই থাকবে যে এই উদ্দেশ্যের ভিত্তিতে দলটি তার ক্রিয়াকর্ম পরিচালনা করবে, অর্থাৎ দলটি সক্রিয় থাকবে। তারপর দল সমাজকরণের এই নীতি দলের লক্ষ্য উদ্দেশ্যকে নির্ধারণ করবে, দলের কি লক্ষ্য হবে, কি উদ্দেশ্য হবে, এই নির্দিষ্ট উদ্দেশ্যের নীতির মাধ্যমে তা নির্ধারণ করা হবে। দল সমাজকরণের এই নীতি এজেন্সির, অর্থাৎ দল সমাজকর্ম প্রতিষ্ঠানের সম্পদ, সুযোগ ও সীমাবদ্ধতা এবং গঠিত দলের সম্পদ, সামর্থ্য ও দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে বাস্তবমুখী নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের দায়িত্ব গ্রহণ করবে। এই রকম এই সকল কার্যক্রমের ক্ষেত্রে দলকে সাহায্য করবে দল সমাজকর্মী। এরপর আমরা দেখব সমাজকর্মী এবং দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি, অর্থাৎ সমাজকর্মী এবং দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতিটা আসলে কি সেটা আমরা দেখব। দলের সাথে কাজ করার পূর্বে কর্মী ও দলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তোলা আবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ব্যক্তি সমাজকর্ম বা কেজ ওয়ার্কের আলোচনায় বলেছিলাম যে যদি সমাজকর্মী এবং ব্যক্তির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে না ওঠে তাহলে ওই ব্যক্তি সমাজকর্মীর কাছে তার সমস্যার কথা কখনোই খুলে বলবে না, এর ফলে সমাজকর্মীও তার সমস্যার কারণ নির্ণয় করতে পারবেন না এবং তিনি কোনো বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য কোনো সমাধানও তিনি দিতে পারবেন না, যার ফলে ওই ব্যক্তি লাভবান হতে পারে। ঠিক দলীয় সদস্যদের সাথে যদি দল সমাজকর্মীর সম্পর্ক ভালো না হয় এবং সৌহার্দ্যপূর্ণ না হয় তাহলে দলীয় সদস্যরাও দল সমাজকর্মীর কাছে তাদের সমস্যাগুলি তুলে ধরতে ইতস্তত বোধ করবে, ফলশ্রুতিতে দল সমাজকর্মী দলের সদস্যদের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারবেন না এবং তাদের সমস্যাগুলিরও কোনো সমাধান তিনি দিতে পারবেন না। এই জন্যে দল সমাজকর্মী এবং দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ একটি সম্পর্ক তৈরি করতে হয়, যে সম্পর্কটি হবে পেশাদারিত্বের ভিত্তিতে সুসম্পর্ক। সমাজকর্মীর উচিত দলের সদস্যদের এমন আন্তরিকতা ও মর্যাদার সাথে গ্রহণ করা যাতে দলের সদস্যরাও তাকে একইভাবে গ্রহণ করে, অর্থাৎ দলে বিভিন্ন রকম সদস্য থাকতে পারে কিন্তু প্রত্যেক সদস্যকেই দল সমাজকর্মী অত্যন্ত আন্তরিকতার সাথে এবং তাদের স্বস্ব মর্যাদার সাথে তাকে গ্রহণ করবে, যাতে ওই ব্যক্তি মনে না করেন যে সমাজকর্মী তাকে তার প্রতি কোনো হীন দৃষ্টি দিয়েছেন বা তাকে অন্য দেশে খাটো করে দেখা হয়েছে, এরকমটি যাতে কোনো দলীয় সদস্য মনে করতে না পারেন, এরকম একটি পরিবেশে দল সমাজকর্মী দলের সদস্যদের গ্রহণ করবেন, তাহলেই তাদের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং এই সম্পর্কের ফলে সমাজকর্মীর পরবর্তী কার্যক্রম ফলপ্রসূ হবে। এরপর আমরা দেখব ক্রমাগত স্বাতন্ত্রীকরণ নীতি। তোমরা জানো যে দল সমাজকর্মে এর যে দল গঠিত হয় সেই দলে কমপক্ষে 3 জন সদস্য থাকে এবং এখানে প্রত্যেকেই আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু তাদের হয়তো কিছু সমস্যা বা তাদের কিছু স্বার্থের কারণে তারা একই পর্যায়ভুক্ত বা ক্যাটাগরিভুক্ত হয়েছেন, কিন্তু প্রত্যেকটি ব্যক্তি আলাদা বিশ্বাস, চেতনা এবং আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠেছেন, এই জন্যে তাদের পার্থক্য, তাদের মধ্যে সমস্যা এবং মতাদর্শগত কিছু মিল থাকলেও প্রত্যেক ব্যক্তিকেই আলাদা আলাদাভাবে সমাজকর্মীকে বিবেচনায় নিতে হবে। তাহলে সমাজকর্মীর জন্য ওই দলের প্রত্যেকটি ব্যক্তিকে জানা সম্ভব হবে এবং তাদের চাহিত সমস্যার সমাধান দেওয়ার তার পক্ষে সম্ভব হবে। এই জন্যে এক্ষেত্রে তাদের যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য, দক্ষতা, চাহিদা, প্রতিক্রিয়া, দৃষ্টিভঙ্গি এগুলোকে বিবেচনায় নিতে হবে, কারণ এগুলো প্রত্যেকটি ব্যক্তির মধ্যে আলাদা আলাদাভাবে দেখা যায়। দল সমাজকর্ম তাই স্বাতন্ত্রীকরণ নীতি মেনে চলে এবং দল সমাজকর্মীর এই নীতিটি মেনে চলা অত্যন্ত বাধ্যতামূলক একটি নীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব পরিচালিত দলীয় আন্তঃক্রিয়ার নীতি, অর্থাৎ
দলের মধ্যকার যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটাকে বলা হচ্ছে আন্তঃক্রিয়া। দলকে গতিশীল রাখার জন্য এবং পারস্পরিক সুসম্পর্ক ও সদস্যদের উন্নয়নের জন্য এই নীতি বেশ গুরুত্বপূর্ণ। যদি দলীয় সদস্যদের একজন আরেকজনের সাথে পরিচয় না থাকে, একজন আরেকজনের সাথে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে একজন আরেকজনকে চিনবেন না এবং ফলশ্রুতিতে তিনি তার সামনে তার সমস্যাগুলোকে তুলে ধরবেন না। এই জন্যে এই আন্তঃক্রিয়ার নীতিতে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির সাথে এমনভাবে সুসম্পর্ক স্থাপন করিয়ে দেওয়া হয় যাতে তারা প্রত্যেকেই মিলে একটি ইউনিট বা একক হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে পারে। তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধর্ম বর্ণ এবং বিভিন্ন গোত্রের ব্যক্তিরা হাতে হাত ধরে নিজেদেরকে একাত্মতা পোষণ করেছেন, অর্থাৎ তাদের ভিতরে ধর্ম বর্ণ গোত্রগত পার্থক্য থাকলেও মতাদর্শগতভাবে তাদের কোনো পার্থক্য নেই। এই বিষয়টি এই ছবি দ্বারা তুলে ধরা হয়েছে এবং দলীয় আন্তঃক্রিয়ার নীতিও তাই বলে থাকে। এই নীতি অনুসরণ করে দলের কর্মসূচি ও কার্যাবলীতে সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে তারা নিজেদেরকে অন্যের সাথে সম্পৃক্ত করে প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী উন্নতি সাধনের সুযোগ পায়। অর্থাৎ দলীয় সদস্যদের এমন ক্রিয়া প্রতিক্রিয়া যেগুলো দলের অপর সদস্যদের সাথে সম্পর্ককে ক্ষুণ্ণ করবে, এইরকম ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাকে ফোকাস করে বা তুলে ধরে দলের কর্মসূচি ও কার্যাবলী সমূহ পরিচালনা করা হয় যাতে দলীয় উদ্দেশ্য লাভ হয়। এরপর আমরা দেখব দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। তোমরা জানো যে প্রত্যেক ব্যক্তি বা দল প্রত্যেকেরই নিজেকে নিয়ন্ত্রণ করার এক সহজাত প্রবৃত্তি রয়েছে এবং এটি মানবাধিকার দ্বারা স্বীকৃত। 1948 সালের 10 ডিসেম্বর যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ স্বাক্ষরিত হয়, যেটাকে বলে সার্বজনীন মানবাধিকার সনদ, সেখানেও আত্মনিয়ন্ত্রণকে একটি মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমাজকর্মও মানুষের মূল্য মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি শ্রদ্ধা পোষণ করে থাকে। এই নীতিতে দলের সদস্যদের স্বাধীন পছন্দ ও সিদ্ধান্ত গ্রহণের স্বীকৃতি প্রদান করে থাকে। একজন সমাজকর্মী দলকে স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী করার জন্যই এই নীতি অনুসরণ করার প্রয়োজনীয়তা অপরিহার্য। কারণ যদি দল সমাজকর্মী সকল ক্ষেত্রে দলের উপর প্রভুত্ব তিনি খাটানোর চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে দলীয় সদস্যরা পরমুখাপেক্ষী হয়ে যাচ্ছে এবং তারা পরনির্ভরশীল হয়ে যাচ্ছে। তখন তাদের সমস্যা আর সমাধান হবে না এবং তারা সামাজিকভাবে কোনো ভূমিকাই পালন করতে পারবে না। এই জন্যে এই নীতি অনুসারে দলকে স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী করে তোলা হয়। এই নীতি অনুযায়ী সমাজকর্মীর কোনো নিজস্ব মতামত বা সিদ্ধান্ত দলের উপর চাপিয়ে দেওয়া হয় না, বরং সমাজকর্মী দলীয় প্রত্যেকটি সদস্যের মতামত বা সিদ্ধান্তকে বিবেচনায় নিয়ে তিনি তাদের জন্য কোনো সমাধান পরিকল্পনা গ্রহণ করে থাকেন। সমাজকর্মী শুধু যে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করেন, তিনি একজন সহায়তাকারী, তাকে বলা হয় অ্যাডভোকেট বা মডারেটর। তিনি ওই দলের একজন মডারেটর হিসেবে শুধু দলকে পরিচালনা করেন যাতে দলটি কোনো ভুল পথে পরিচালিত না হয়। তিনি কখনোই নিজের মতাদর্শকে, নিজের সিদ্ধান্তকে দলের কোনো সদস্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেন না। এই নীতি অনুসারে দলের প্রত্যেকটি সদস্যই স্বতন্ত্রভাবে চিন্তা করবে এবং দলটি হবে স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর দেখব প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি। এই নীতিতে বলা হয়ে থাকে যে নীতি হবে এমন যে কোনো পরিস্থিতিতেই সেই নীতি কার্যকর থাকবে, অর্থাৎ সমাজের যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে নীতিটি অকার্যকর হবে না বরং কার্যকর হবে। এরকম নীতিকে বলা হয় প্রগতিশীল নীতি, অর্থাৎ যে নীতি সবসময় সামনের দিকে ধাবমান, যে কোনো পরিবর্তনকে গ্রহণ করে তার আলোকে কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে প্রগতিশীল কর্মসূচি। এখানে বলা হয়েছে দলীয় কর্মসূচি ছাড়া দলকে টিকিয়ে রাখা সম্ভব নয়। পরিবর্তিত পরিস্থিতিতে সমাজ, দল ও প্রতিষ্ঠানের পরিবর্তনের ফলে দলের গৃহীত কর্মসূচি যেন পরিত্যক্ত না হয়, যেটা আমি আগেই বলেছি, সেজন্য দল সমাজকর্মের এই নীতি প্রগতিশীল কর্মসূচি গ্রহণের প্রতি গুরুত্ব দেয়। প্রগতিশীল কর্মসূচিতে যে কোনো পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা যায়, অর্থাৎ
এই প্রগতিশীল কর্মসূচি এমন কোনো কর্মসূচি নয় যা পরিবর্তনযোগ্য নয়, অর্থাৎ যেমন আমরা বলতে পারি ধর্মীয় গ্রন্থসমূহ পরিবর্তনযোগ্য নয়, কিন্তু মানুষের গৃহীত সকল কর্মসূচি পরিবর্তনযোগ্য। এটাকে যদি অপরিবর্তনীয় রাখা হয় তাহলে সমাজের যে কোনো পরিবর্তনশীল অবস্থায় সেই কর্মসূচি তখন বিকল হয়ে যাবে। এই জন্যেই সমাজকর্ম যে কোনো কর্মসূচি গ্রহণ করে এমন দৃষ্টিকোণ থেকে যাতে সমাজের বা সমাজকর্ম প্রতিষ্ঠানের যে কোনো পরিবর্তনের ফলে ওই গৃহীত কর্মসূচি সমূহ পরিত্যক্ত না হয়ে বরং পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রম চালিয়ে যেতে পারে। নমনীয় কর্মকাঠামো নীতি, এখানে বলা হয়েছে কর্মকাঠামো নীতি হবে খুবই নমনীয়, এখানে কোনো দৃঢ়ত্ব থাকবে না। এই নীতি দলকে তার গঠনগত দিক নির্ধারণে সহায়তা করে, অর্থাৎ দল নিজেরাই ঠিক করবে তাদের দলীয় গঠন কেমন হবে, কে হবেন সভাপতি, কে সেক্রেটারি, কে কোষাধ্যক্ষ, কে সদস্য সচিব, এগুলো দল নিজেরাই ঠিক করে নেবে এবং তারা তাদের নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য সমাজকর্মীর সহায়তায় ঠিক করে নেবে। এই নীতি অনুসারে বিশ্বাস করা হয় যে দল সমাজকর্ম প্রতিষ্ঠান এবং দলের কাঠামো হবে নমনীয় এবং পরিবর্তনশীল, অর্থাৎ যখন যেরকম সংখ্যক সদস্য প্রয়োজন বা নেতৃত্ব দানকারী ব্যক্তি প্রয়োজন তখন তত সংখ্যক নেতৃত্ব দানকারী সদস্য বা ব্যক্তি ইনক্লুড হবে। যে কোনো প্রয়োজনে বা উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে যেন দল ও তার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টিকে থেকে কাজ করতে পারে এজন্য নমনীয় সাংগঠনিক কাঠামোকে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। এরপর আমরা দেখব সম্পদের সদ্ব্যবহার নীতি। সম্পদের সদ্ব্যবহার হচ্ছে, তোমরা জানো যে পৃথিবীতে সম্পদের পরিমাণ অপ্রতুল কিন্তু সমস্যার পরিমাণ অসীম। এই অসীম সমস্যাকে অপ্রতুল সম্পদ দিয়ে মোকাবেলা করার যে নীতি সেটাই হচ্ছে সদ্ব্যবহার নীতি। চাহিদার তুলনায় সম্পদ যে কোনো সমাজেই অপ্রতুল, সেটা হোক বাংলাদেশ বা আমেরিকা। এই সম্পদের অপচয় কমিয়ে এর সদ্ব্যবহার করাটা জরুরি এবং এই নীতি অনুযায়ী এজেন্সি সমষ্টি ও দলের নিজস্ব সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দলের সামগ্রিক উন্নতি সাধনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে। তোমরা জানো যে প্রতিটি দলের নিজস্ব কিছু সম্পদ থাকে, যেমন দলীয় ইউনিটি একটা অত্যন্ত বড় সম্পদ, এটাকে বলা হয়ে থাকে সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক মূলধন। তারপরে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটাও একটা সম্পদ। তারপরে দলীয় যে অবকাঠামো, অর্থাৎ ক্লাব ঘর হতে পারে বা খেলার মাঠ, এগুলো হচ্ছে দলীয় সম্পদ। এগুলো যদি আমরা সুষ্ঠুভাবে ব্যবহার না করতে পারি তাহলে আমরা দলের কোনো উন্নতি সাধন করতে পারবো না। এই জন্যে এজেন্সি কি করবে, সমষ্টি ও দলের নিজস্ব সম্পদের ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দলের সামগ্রিক উন্নতি সাধনের জন্য সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে। মূল্যায়নের নীতি, তোমরা মূল্যায়ন কথাটির সাথে সবচেয়ে বেশি পরিচিত। মূল্যায়ন হচ্ছে একজন ব্যক্তিকে কোনো একটি কাজ করতে দিলে কাজটি সে ভালো করলো না মন্দ করলো, এই বিচারটাই হচ্ছে মূল্যায়ন। আর কোনো কর্মসূচির মূল্যায়ন হচ্ছে কর্মসূচিটি পরিচালিত হবার পর এর আউটকাম কী, অর্থাৎ এর কতটুকু সফলতা বা কতটুকু ব্যর্থতা দেখা দিয়েছে সেটা হিসাব নিকাশ করাই হচ্ছে মূল্যায়ন। তো ব্যক্তি সমাজকর্মের মতো দল সমাজকর্ম মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। দল সমাজকর্ম প্রক্রিয়ার মাধ্যমে দলের উদ্দেশ্য ও লক্ষ্য কতটুকু সফল ও ব্যর্থ হয়েছে বা অর্জিত হয়েছে তা মূল্যায়ন করাই হলো এই নীতির মূল উদ্দেশ্য। এই নীতিতে দল সমাজকর্মের প্রক্রিয়া ও কর্মসূচির সফলতা, ব্যর্থতা, দোষ ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী সঠিক পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব প্রদান করা হয়। অর্থাৎ দল সমাজকর্ম বাস্তবায়নে যদি যদি কোনো পদ্ধতিগত ত্রুটি বা কোনো প্রকার বিচ্যুতি দেখা দেয় বা দলীয় সদস্যরা যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়, এরকম কারণে যদি দল সমাজকর্মের গৃহীত কর্মসূচি ব্যর্থতায় পর্যবসিত হয় তাহলে পরবর্তী সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য মূল্যায়ন জরুরি হয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মূল্যায়ন শুধুমাত্র দল সমাজকর্ম বাস্তবায়নের জন্যই প্রয়োজনীয় নয়, আমাদের প্রতিটি ক্ষেত্রে মূল্যায়ন থাকাটা জরুরি। আজকের দিন শেষে আমরা কি করলাম, এটা যদি আমরা প্রত্যেককে মূল্যায়ন করি তাহলে আমরা প্রত্যেকেই এক একজন নিখুঁত এবং ভালো মানুষে পরিণত হতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আমরা এতক্ষণ ধরে দল সমাজকর্মের বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা দেখব আজকের এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় শিখলাম। একটি হচ্ছে দল সমাজকর্মের নীতিমালা, এটি তোমরা বলতে পারবে এখন নীতিমালা কি। আর দল সমাজকর্মের নীতিমালা সমূহ দলীয় সমস্যার সমাধানে দল ও দল সমাজকর্মীকে সহায়তা করে এই বিষয়টি তোমরা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগী হবে এবং মানবিক আচরণ করবে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।